فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাই, আপনি রিজিক বৃদ্ধির জন্য একটা দোয়া শুনাইলেন। দোয়াটা ছিল মূলত মূসা আলাইহিস সালামের, যেটা সূরা কাসাসের মধ্যে আছে 24 নম্বর আয়াতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আমার প্রতিপালক, আপনি আমার জন্য যা অবতীর্ণ করছেন কল্যাণ থেকে, ওই কল্যাণের প্রতি আমি মুখাপেক্ষী। এ কথা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বান্দার জন্য রিজিক নাজিল করেন, সেই রিজিকের প্রতি আমি মুখাপেক্ষী। এটা হচ্ছে মূসা আলাইহিস সালামের দোয়া। আমরাও ওইটা করতে পারি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বাতানো দোয়াটা সেটা সুন্নত। আমরা সেটা করতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তৈয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বাল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ, আমি আপনার নিকটে উপকারী ইলম চাই। ওয়ারিস কাং তৈবা, এবং আমি পবিত্র জিদিক চাই। তারপর হচ্ছে আমল মোতাকব্বালা, এমন আমল যেটা আপনার দরবারে কবুল হয়, এমন আমল চাই। তাইলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা বিশেষ সুন্দর যে ফজর পরে একবার পড়া, আর এমনি সারাদিন আমরা আল্লাহ তাবারক তাআলার নিকটে এই কল্যাণ গুণা কামনা করার জন্য বেশি থেকে বেশি দোয়াগুলো করতে পারি। তাইলে দোয়াটি আবার বলতেছি, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আশা করি বিচার বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।